আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ সারা। আজকে আমি আপনাদেরকে দেখাবো হান্দিয়ানের এই সিক্স পিসের লিপস্টিক সেটের সোয়াচেস। সো লেটস গেট স্টার্টেড। শেড নাম্বার ওয়ান, এটা হচ্ছে একদমই নিউট টাইপের একটা কালার, যেটা সব ধরনের মেকআপ লুকের সাথে কিন্তু পারফেক্টলি স্যুট করবে। স্পেশালি যারা একটু হালকা টাইপের মেকআপ করেন তাদের জন্য এই শেডটা বেস্ট হবে। একটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। এরপর শেড নাম্বার টু, শেড নাম্বার টুটা একদমই সিমিলার ছিল, একটা একটু বেশি পিঙ্কিশ ছিল আর একটা একটু লাইট টাইপের পিঙ্কিশ কালার ছিল। অ্যান্ড এইটার টেক্সচারটা কিন্তু একদমই ক্রিমি টাইপের একটা টেক্সচার, যারা একদম ম্যাট টাইপের লিপস্টিক পছন্দ করেন না তাদের জন্য কিন্তু এই সেটটা পারফেক্ট হবে। তো আমি বলবো আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। শেড নাম্বার থ্রি, এটা একদমই প্যাচি টাইপের একটা কালার, যেটা সব ধরনের কালারফুল ড্রেসের সাথে কিন্তু খুব সুন্দরভাবে স্যুট করবে। আমার কাছে খুবই ভালো লেগেছিল। একটু ভালোভাবে দেখিয়ে দিই। ওকে, সো এরপর চলে যাবো শেড নাম্বার ফোরে। শেড নাম্বার ফোরে লিপস্টিক কালারটা খুব সুন্দর ছিল, আমার কাছে খুবই ভালো লাগছিলো। অ্যান্ড প্রত্যেকটা লিপস্টিক যখন শুকিয়ে যাচ্ছিলো কালারগুলো আমার মনে হচ্ছিলো আরও বেশি বেশি ভালো লাগছিলো। এরপর শেড নাম্বার ফাইভ, শেড নাম্বার ফাইভের কালারটা খুব সুন্দর ছিল, একটা পিঙ্কিশ টাইপের একটা কালার, আমার কাছে খুবই ভালো লাগছিলো প্রত্যেকটা শেড। অ্যান্ড আপনারা কিন্তু এই সেটটা কসমেটিক্স পিটিতে খুব ইজিলি পেয়ে যাবেন। এরপর শেড নাম্বার সিক্সে চলে যাবো। সিক্সের কালারটা, ও মাই গড, এটা অনেক সুন্দর একটা কালার ছিল, আমাকে খুবই সুন্দর লাগছিলো অ্যান্ড আমার খুব পছন্দ হয়েছে এই শেডটা। সো আমার কাছে খুবই ভালো লেগেছে, শেডটা খুবই সুন্দর ছিল। যাই হোক, সো আজকের মতো এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ আবারও চলে আসবো আরেকটা লিপস্টিকের সোয়াচ ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ সবাইকে।